সবকিছু হোক, কেন আমাদের রিয়াদকে দরকার, বা যদি কেউ থাকে যায় রিয়াদকে আমাদের দরকার নেই সেটাও বা কেন দরকার নেই সেটাও একটা ব্যাপার, বা ওর জায়গায় কাজে যদি কোনো সুযোগ সেকে আমরা সুযোগ দিই সে বা কেন রিয়াদ জায়গায় সুযোগ পাবে, বা রিয়াদের সুযোগ না পাওয়া দেওয়া উচিত না কি কেন, বা রিয়াদের জায়গাটায় রিয়াদ কেন থাকবে, এটাও ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথার মেলা বসেছে, দর্শক, মিডিয়া, টিম ডিরেক্টর থেকে শুরু করে বিসিবি প্রধান পর্যন্ত এই মেলার অংশীদার হতে ভুল করেনি। দর্শক আলোচনা করবে, মিডিয়া প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। এরই মাঝে বোর্ডকর্তাদেরও জটিল আলোচনা রিয়াদকে নিয়ে, রিয়াদ থাকবে কি থাকবে না, থাকলে কেন থাকবে, না থাকলে কেন থাকবে না, বিদায় নিলে সম্মানের সাথে বিদায় দিতে চায়। কথাগুলো শুনলে মনে হয় রিয়াদ গলার এমন জায়গায় আছে গেলাও যাচ্ছে না, আবার ফালানোও যাচ্ছে না। মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গ আসলে সহজ সরল উত্তর দিলেই তো হয়ে যায়, থাকবে কি থাকবে না। এমন আলোচনা করায় মাহমুদুল্লাহ রিয়াদ কি হাসির খোরাক হয়ে যাচ্ছে না? আলোচনা হবে, তবে সেই আলোচনা যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে তো অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ যদি না থাকে তার পরিবর্তে কে খেলবে, ইয়াসির রাব্বি, সাব্বির, নাকি অন্য কেউ? যেই এই পজিশনে আসুক তার উপর দর্শক হয়ে আপনি আস্থা রাখতে পারবেন এমন কোনো ক্রিকেটার আছে বলে আপনার মনে হয়? যারা এই তালিকায় আছে তারা কোথায় কোন ফরম্যাটে ভালো খেলে রিয়াদের জায়গায় আসছে? তাই এমন অনেক প্রশ্নের জবাব অনেকের অজানা। তবে বোর্ড সভাপতি সহ অনেকের চাওয়া নাকি রিয়াদকে টি টোয়েন্টি দলে রাখা হোক, এমন যদি হয় তাহলে সরাসরি বলে দিলেই তো হয় রিয়াদ বিশ্বকাপের স্কোয়াডে থাকছে। এখন আসা যাক মূল কথায়, মুশফিকের টি টোয়েন্টি থেকে অবসরের পর রিয়াদ মিডল অর্ডারে একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার, আর এই অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তা কতটুকু তা হয়তো বোর্ড উপলব্ধি করেছে, তাই রিয়াদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে না। বোর্ডকর্তারা সবাই জানে টি টোয়েন্টি দলের বর্তমান অবস্থা, ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, দীর্ঘদিন ওপেনিং পজিশন নিয়ে কোনো সমাধান পাচ্ছে না। শেষ ম্যাচে মিরাজের ইনিংসে কিছুটা তা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে, তবে পুরোপুরি স্বস্তি এমন বলার সুযোগ নেই। তাই টপ অর্ডার খারাপ করলে মিডল অর্ডার দায়িত্ব নিতে হয়, সেই মিডল অর্ডারে রিয়াদ না থাকলে ইয়াসিররা একটু দায়িত্ব নিতে পারবে তা হয়তো ম্যানেজমেন্টের বড় একটা চিন্তার বিষয়। তবে সিদ্ধান্ত যাই হোক রিয়াদের সাথে আলোচনা করে নিলে ভালো হয়, অবশ্যই নাজমুল হাসান পাপন তাই করবেন বলে বিশ্বাস, ভুলে গেলে চলবে না রিয়াদের অবদানের কথা। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।